আজকে আমার জন্মদিন, একটু উইশ করো। থ্যাংক ইউ। আ যাও ইধার পে, আ যাও ইধার পে, আ যাও ইধার পে, আ যাও। জলদি 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 এলো এলো এলো, ধীরে 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 এলো। আজ আমার বার্থডে। আরেকজন কোথায় গেল? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। सो हे गाइज, गुड मॉर्निंग टू एवरीवन एंड वेलकम बैक टू माई न्यू ब्लॉग। आज के डेटा हो गाइज 27th of November एंड आज के हे हमार बार्थडे। हाँ, टुडे इज माई बार्थडे। तो गाइज आज के जब हे आई टी रॉय बेंगल का सोनू आसें और आज के स्पेशल डेटे स्पेशल किस करबना ता कि कहो। तो आज के डेटे स्पेशल किस करार्जन एखे रखा रही है एतगुलो डेरि मिल्क और हे एक देखे भावजे भाग्य नहीं। सो भेगे गो थकने थक भेगे गे तो क्यों तो दीते गजब बेइज्जती है। सो एखन जाब हे फ्रेश हब, फार्ष्टे फ्रेश हो गियर अप हब। दी जाब हे आई टी रॉयल बेंगल का सोनू आसे। तो चलो भिडियो बेसि देरी ना फटाफट फ्रेश हो नी। ए फ्यू मोमेंट्स लेटर। तो अल राइट गाइस, हमें एखन फाइनली रेडी हो गेछि, फ्रेश हो गेछि, स्नान फानो करे नियेछि और एइखाने रखा रयेछे हच्छे आमार एक्सरे हेलमेट, नतून जोकार हेलमेट। এটার ব্যাপারে আমি কোনো ভিডিও বাড়াইনি। তো যদি তোমরা কেউ যদি কমেন্ট করে থাকো যে দাদা এই হেলমেটটার ব্যাপারে একটুখানি বলো কিছু, দেখতে পাচ্ছ জোকার এডিশন পেছনে লেখা রয়েছে, লেখা হয়েছে হচ্ছে দ্য জোকার। সো গাইস, আমি এই যে হেলমেটটা নিয়েছি এটা অনেকই সস্তায়, বলতে পারো অনেকই সস্তায়। তো যদি তোমরা জানতে চাও তাহলে ভিডিও বানাবো, নাহলে এটা নিয়ে কোনো ভিডিও বানাবো না, ঠিক আছে। সো এখানে এখন একদম পুরো সেট আপ রেডি আছে, ঠিক আছে। এখন যাবো ফটাফট গিয়ার আপ হবো আর যাব হচ্ছে আইটিস রয়্যাল বেঙ্গল। ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। তো গাইস, ফাইনালি আমি এখন আমার মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি। সোনুকে ফোন করেছিলাম, সোনু আসছে আইটিস রয়্যাল বেঙ্গলের কাছে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:55, আমার এখানে দেখাচ্ছে হচ্ছে 11:52। বাট এই গাড়িতে যে ঘড়ির যে সিস্টেমটা আছে ওটা একটুখানি স্লো আছে, দেখা যাক কতক্ষণের মধ্যে আইটিস রয়্যাল। আইটিসি রয়্যাল বেঙ্গলের কাছে ঢুকতে পারি। তো গাইস, এখানে এখন এই সোনু দাঁড়িয়ে রয়েছে একদম পুরো আমাদের বস বস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এক্সর, ও মাই গড, ওয়াও। তো গাইস, আমরা এখন এই দাঁড়িয়ে আছি হচ্ছে আইটিস রয়্যাল বেঙ্গলের কাছে। সোনু হচ্ছে মুখটু ঘুরিয়ে নিচ্ছে, কেন বুঝতে পারছি না। এখানে হচ্ছে ব্লগিং সেটআপ রাখা আর এখানে হচ্ছে দাদা বসে। দাদা এখন কোথায় যাওয়ার ইচ্ছা আছে তোমার? কিন্তু যাব অবশ্যই, সেটা এখন প্ল্যান করা হলো কবে কি যাব, আগেই আগেই বেরোবো বলে রাখলাম। আর যারা যারা দেখছো গাইস, যারা যারা আর কি নর্থ সিকিম গেছো, গিয়ে ঘুরে এসছো, তারা অবশ্যই আমাকে একটুখানি ইনস্টাগ্রামেতে ডিএম করো যে কিরকম কী কস্ট পড়তে পারে অ্যাজ এ স্কুটি নিয়ে কিংবা বাইক নিয়ে। আমরা তো যাবো স্কুটি নিয়েই যাবো, ঠিক আছে। আর কোথায় কি হোমস্টে আছে, হোটেলে যে স্টে করার আছে, সেগুলো ব্যাপারে একটু যদি কেউ যদি ডিটেলস যদি জেনে থাকো তাহলে সেগুলো যদি বলে থাকো তাহলে খুবই ভালো হয়, আমরা খুবই মানে হেল্প পাবো, তাই তো। মানে আমাদের বাজেটটাও দেখতে হবে কত টাকার মধ্যে আমরা করতে পারবো ট্যুরটা পুরো কমপ্লিট, ঠিক আছে। আর একটা কথা, আমাদের এই চ্যানেলটা কিছুদিনের মধ্যে হিন্দি চ্যানেলে কনভার্ট হয়ে যাচ্ছে, তো আমাদের পাশে থাকো, সাপোর্ট করতে থাকো। আর তোমরা ইনস্টাগ্রামে যারা যারা ফলো করোনি ইনস্টাগ্রামে ফলো করে দাও। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ডেসক্রিপশনে লিংক আছে, আমারও ডেসক্রিপশনে, ওনারও ডেসক্রিপশনে লিংক আছে। ও না, তুমি ছিল আবার, তুমি থেকে আপনি আজও এত সম্মান আমাকে কেউ দেয় না। কোই বাত নেই, হাম তো চুতিয়ে হ্যায়। তো ওইসব বাদ দাও, ডিসক্রিপশনের লিঙ্ক আছে, তাড়াতাড়ি গিয়ে ইনস্টাগ্রামে ফলো করে নাও, খুব সুন্দর সুন্দর রিলস বানাই, দেখতে পাবে তোমরা। আর একটা রিলস তো কত কতগুলো ভিউ, কত প্লাস ভিউ গেছে, 100K+ ভিউ, 100K+ ভিউ গেছে। এরকম একটা
ভিউ যদি আমাদের ইউটিউবে পাই কেন দিচ্ছ না গাইস? তোমরা একটু সাপোর্ট করো, একটু সাপোর্ট করো প্লিজ। One eternity later. ও সোনু একদম পুরো ফুল জোরে চালাচ্ছে, এদিক ওদিক শুধু কাটিং মেরে যাচ্ছে। তো গাইস সামনে একজন মানে কিন্নার, মানে আমি বলবো না যে হিজড়ে, ঠিক আছে, কিন্নারই বলছি। আজকে আমার জন্মদিন, একটু উইশ করো। থ্যাংক ইউ। রানী লম্বি উমর দে, তোমাকে আর খুশি দে। হ্যান্ডেল দিয়ে যাও, জন্মদিনে চাদর বসতে চকলেট ও দিয়ে যাও। আমি পূজা আচ্ছা দে রি হু, বাস তোমারা ভরা রে হামেশা, তো কবি খরচ মত করনা। ও अगर रखेंगे तो अच्छा होगा ना, हमेशा पर्स भरा रहे तुम्हारा। ठीक है, होगा ये लो। ठीक है, देखिए जा 100 नहीं होगा क्योंकि और भी है ना, और भी है ना, और भी है ना, सब लोगों को देखिए। ठीक है, ये क्या है? ये कैमरा है, हम वीडियो बनाते हैं, यूट्यूब में वीडियो बनाते हैं। हाँ हाँ, ठीक है, थैंक यू। আজ আমার বার্থডে, আয়োজন কোথায় গেল? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরেকজনকে ডাকো, একবার ওইপারে সিগনালে তোমার কাছে, তুমি আমাকে এসেছিলে ফোন দেখেছিলাম মনে আছে? চলো আগে চলো, এখানে কেক নিয়ে আসতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসছি। হ্যাঁ, তাই সত্যি কথা বলছি, এদের যে লাইফটা, ঠিক আছে, এদের লাইফটা যে কিরকমভাবে কাটে সেটা একমাত্র এরাই জানে। কারণ হচ্ছে এদের যে পার্সোনালিটি, মানে শরীরের যে ট্রান্সফরমেশন যেটা আছে, এদের এই জিনিসটার কারণে কেউ এদেরকে কাজে নিতে চায় না। সেই কারণে এরা আজকে রাস্তায় এসে হাত পাচ্ছে লোকেদের কাছে। আর কিছু কিছু জায়গায় অনেক খারাপ খারাপ জিনিসও করে এদের সাথে। সো সেই জিনিসগুলো মানে খুবই বাজে ব্যাপার, আমি এরকম দেখেছি অনেকবার, বাট কোনো সময় জিনিসটা নিয়ে কথা বলিনি। আজকে আমার বার্থডে বলে ওই জন্য বলছি, কারণ দেখো বার্থডেতে অনেকে অনেক কিছু, বার্থডেতে অনেকে অনেক কিছু করে, এদিক ওদিক টাকা ওড়ায়, পার্টি করে, ঠিক আছে, মদ খায়, সিগারেট, মানে মদ, মানে বন্ধুর সাথে পার্টি পার্টি করে বেড়ায়, ঠিক আছে। তো ওই জিনিসগুলো করার থেকে বস একটু এদেরকে হেল্প করে দেখো, এইখানে ঠান্ডা লাগবে। आ जाओ इधर पे, आ जाओ इधर पे, आ जाओ इधर पे, आ जाओ जल्दी जल्दी जल्दी, येलो येलो येलो, धीरे धीरे धीरे, येलो। येलो वेलकम, একটু ঘুড়ি ওড়াবো, একটু ঘুড়ি ওড়াবো, এ ঘুড়ি ওড়াবো, ওড়া 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 ওড়া, দেই দিল না ঘুড়ি, বেরিয়ে গেল আগে থেকে। ওখানে একটু ঘুড়ি ওড়াবো ভাবলাম, তো গাইস আমাদের আজকে যা যা আর কি চকলেট নিয়ে এসেছিলাম সব কিছু দেওয়া হয়ে গেছে, আর দুটো মাত্র পড়ে রয়েছে, আমার গাড়িতে আছে দুটো। আর এখানে হচ্ছে সোনু দাঁড়িয়ে রয়েছে, সোনুও বেরিয়ে যাবে, এবারে বাড়ি যাবে, তো বাড়ি যাবো, কোথায় বিয়ে বাড়ি? তুমি গাড়িটা স্টার্টটা অফ করো তো, 14 বার দেওয়া শুধু গাড়ি স্টার্ট অন করে দিচ্ছে, গাড়ি স্টার্ট অন করে দিচ্ছে, তো আজও মুশকিল। তো তো আবার কবে দেখা হচ্ছে, সামনে রোববার?
রোববার ছাড়া টাইম হচ্ছে না। আর এবারে কি চ্যানেলটা আবার হিন্দিতে কনভার্ট? তোমারটা আমারটা তো এর পরেরটা থেকে হিন্দিতে কনভার্ট হয়ে যাবে, আরো দু তিনটা ভিডিও পর থেকে। অবস্থা দেখো, অবস্থা দেখো শুধু। তো চলো আসছি, আবার দেখা হবে, চলো। হেভি হেভি কাণ্ড হয়েছে, হ্যাঁ চলো। সামনে রোববার, সামনে রোববার আমাদের ওখানে। তোমার অডিয়েন্স দেখে বলছি, আমি যতবারই ভিডিও বানাতে এসেছি ওর এখানে এসেছি, ঠিক আছে, কিন্তু ও একবার আমাদের ওখানে যায়নি ভিডিও বানাতে, এটা কি ঠিক? ঠিক আছে চলো, নেক্সট সামনে দেখা হচ্ছে, ঠিক আছে চলো, সাবধানে যাও। হ্যাঁ আমি ওটাতে বেরিয়ে যাচ্ছি, ব্যাগ ওখানে আছে, ঠিক আছে চলো। তো গাইস তোমরা তো দেখতে পেলে মানে কতটা কি ভালোবাসা পেলাম এদের থেকে। আর সত্যি কথা বলতে গেলে গাইস, তোমরা হয়তো এই ভিডিওটা দেখে অনেকে তো দেখো হাতের পাঁচটা আঙুল যেরকম সমান নয়, সেরকমই সবাই তো আর তো সমান তো নয়। তো এই ভিডিওটা দেখে অনেকে কমেন্টও হয়তো করবে যে ভাই তুই এরকম দেখানোর জন্য, শো অফের জন্য করছিস বা বেশি ভিউজ পাওয়ার জন্য করছিস। হ্যাঁ আমি অবশ্যই এটা থেকে ভিউজ পাবো, ঠিক আছে, বাট এটা না যে আমি ভিউজের জন্য করছি, ঠিক আছে। বস সত্যি কথা বলছি, এটা আমার অনেক দিন ধরেই আমার এটা ইচ্ছা ছিল যে কিছু একটা করার, হয়তো যতটুকুনি আমার সামর্থ্য আমি ততটুকুনি করেছি। হ্যাঁ এটা নয় যে আমি এত টাকা খরচা করে দিলাম, সেটা কোনো দিনও নয়, ঠিক আছে। আমার যতটা ওয়েট আমি ততটা অনুযায়ী চলবো না। তো এদেরকে দিয়ে সত্যি কথা বলছি খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো মন থেকে বলছি। যদি কখনো গাইস টাইম যদি পাও বা সেরকম জায়গায় যদি স্টেবল যদি হও যে এদের জন্য কিছু করার, অবশ্যই করে দেখো, আর যাই হোক মন থেকে শান্তি পাবে। সো গাইস আজকে ভিডিওটা বাস এইটুকুনি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টিল দ্যান টেক কেয়ার, টাটা বাই বাই। আর আমি কিন্তু আর হয়তো একটা ভিডিও আসতে পারে বাংলাতে, বাট তারপর থেকে হিন্দিতে কনভার্ট করছি, কারণ হিন্দি আমার এখন পুরো রেগুলারলি মানে ইউজ করি, আর অতটা কোনো স্লিপ অফ টাং হয় না কিছু, ঠিক আছে, যে মানে কথাবার্তার মধ্যে জড়িয়ে যাওয়া বা কিছু। আর দুটো আর একটা ভিডিও পর থেকে তোমরা গাইস হিন্দিতে আমার ব্লগ দেখতে পাবে। তো যারা যারা বাংলাতে যারা ব্লগ দেখো আমার, তারাও কিন্তু অবশ্যই সাপোর্ট করো, বাট হিন্দিতে একটুখানি ভিউজটা বেশি, আমি ওই জন্য একটুখানি কনভার্ট করছি। সো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টিল দ্যান টেক কেয়ার, টাটা বাই বাই। আর সবসময় সেফ রাইড করো, প্রপার হেলমেট পরে, গ্লাভসটা দরকার নেই কিন্তু, বাট হেলমেটটা পরে অবশ্যই একটু রাইডটা করো, কারণ লাইফটা হচ্ছে সব থেকে বড় জিনিস, একবার চলে গেলে দ্বিতীয়বার আর পাবে না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।